প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতির জমি কিভাবে বন্টন করতে হয় ত্রিভুজ আকৃতি বন্টন বিভিন্ন প্রকারে করা যায় আমরা এর আগে আমরা এইভাবে কিভাবে বন্টন করতে হয় এটা আমরা দেখাইছিলাম তারপর এর আগে আবার আমরা এই এটা কিভাবে করতে হয় এই ফর্মেটে কিভাবে বন্টন করতে হয় ত্রিভুজ আকৃতির জমি এটাও দেখাইছিলাম তবে আমরা এই পদ্ধতিতে কিভাবে বন্টন করতে হয় এটা আমরা দেখাই নেই প্রিয় ভিওয়ার্স আপনারা যদি সব পদ্ধতিতে যদি জানা থাকে কিভাবে বন্টন করতে হয় তাহলে ফিল্ডে গিয়ে আর আপনাদের অসুবিধা সম্মুখীন হতে হবে না তাই আজকে আমি এই যে এইটা এইভাবে কিভাবে বন্টন করতে হয় এটা আমরা দেখাবো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইভাবে কিভাবে বন্টন করব সে বিষয় নিয়ে তো এখন মূল বিষয় আসা যাক আমরা এই ত্রিভুজ আকৃতির জমিটা নিয়েছি নেওয়ার পর তিনটা বাহু আমরা পরিমাপ করছি এই বাহুটা হচ্ছে একশো পাঁচ ফিট এই বাহু এই বাহুটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি আর এই বাহুটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ফিট এখন এটা আমরা পরিমাপ করে দেখলাম যে এখানে এইখানে ছ হাজার পাঁচশো চৌত্রিশ বর্গ ফিট আছে এখানে ছয় হাজার পাঁচশো চৌত্রিশ বর্গফুট এখানে মোট ছয় হাজার পাঁচশো চৌত্রিশ বা পনেরো শতাংশ এখানে পনেরো শতাংশ জমি আছে এখন আমরা এটাতে কী করবো তিন ভাগে বন্টন করব বাঘ তিন বাঘ তিন দিলে দুই হাজার একশো আটাত্তর বর্গ ফিট করে আমাদের বন্টন করতে হবে তো এখন আমরা এই দিক থেকে বন্টন করব। এই দিক থেকে আমরা বন্টন করব এটা বন্টন করার সূত্রটা হচ্ছে রোড এই যে বন্টনকৃত বর্গ ফুট দুই হাজার একশো আটাত্তর বাঘ মোট বর্গ ফিট এই যে ছয় হাজার পাঁচশো চৌত্রিশ ছ হাজার পাঁচশো চৌত্রিশ এখন আমরা কি করব এখানে ক্যালকুটার আগে রোড দেব রোড দিলাম রোড দিয়ে আমাদের বন্টনকৃত জমি কত দুই হাজার একশো আটাত্তর বর্গ ফিট দুই এই যে বাঘ ছয় হাজার পাঁচশো চৌত্রিশ মোট বর্গ ফিট দিলে এই রেজাল্টটা আসে আমাদের এই রেজাল্টটা আসার পর আমরা কি করব ইন্টু যেই বাউ থেকে দিতে চাই আমরা এখন এই বাউ থেকে বন্টন করব এই বাহুটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ফিট ইন্টু দিলাম একশো পঁয়ত্রিশ এখানে আসে সাতাত্তর দশমিক সাতাত্তর দশমিক চৌরানব্বই আমরা সাতাত্তর দশমিক চৌরানব্বই লিখব সাতাত্তর দশমিক চৌরানব্বই ফিট এটা আমরা পাইলাম এখন আবার এই বাহুটা আমরা বের করব রোড দুই হাজার একশো আটাত্তর বাঘ এই যে মোট বর্গ ফিট ছ হাজার পাঁচশো চৌত্রিশ ইন্টু এখানে কত ফিট আছে মোট বড় ইয়া ফিটটা হচ্ছে একশো পঁয়ত্রিশ দশমিক দুই ইঞ্চি একশো পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি ইন্টু দিব দেওয়ার পর আমরা এটা পাই আটাত্তর দশমিক জিরো ফোর আটাত্তর দশমিক জিরো ফোর ফিট এখন এই বাহুটা আমাদের বের করতে হবে এই বাহুটা আমরা কীভাবে বের করব এই একই পদ্ধতি রোড দুই হাজার একশো আটাত্তর বাঘ ছ হাজার পাঁচশো চৌত্রিশ ছ হাজার পাঁচশো চৌত্রিশ ইন্টু আমরা এই বাহু দিয়ে এই বাহু থেকে এই বাহু দিয়ে গুণ দিব একশো পাঁচ দিলে আমাদের হয় ষাট দশমিক বাষট্টি তো আমরা ষাট দশমিক বাষট্টি লিখব এটা পাইছি ষাট দশমিক বাষট্টি ফিট এখন আমরা তো এইটা আমরা দুই হাজার একশো আটাত্তর বর্গ এটা আমরা পাইছি আপনার পরিমাপ করে দেখলে দেখবেন ত্রিভুজ ওয়ান আমরা দুই হাজার একশো আটাত্তর বর্গ ফিট অলরেডি পেয়ে গেছি তো এখন আমরা এইটা এই ফ্লোরটা আমরা কীভাবে বন্টন করব। এটা তো আমরা বন্টন করলাম এটা আবার কীভাবে করব তো এখন এটা করার জন্য আমাদের এটাকে করতে হবে যে দুই হাজার একশো আটাত্তরের গুণ দিতে হবে দুই দিয়া দুই দিয়ে গুণ দিলে আমাদের কত বর্গ ফিট আসে দুই হাজার একশো আটাত্তর গুণ দুই চার হাজার তিনশো ছাপ্পান্ন আমরা এখানে লিখব চার হাজার তিনশো ছাপ্পান্ন লিখলাম লেখার পর আমরা এই রোড দিব এখানে উপরে দিব চার হাজার তিনশো ছাপ্পান্ন বাঘ মোট বর্গ ফিট এই যে আমাদের মোট বর্গ ফিট হচ্ছে ছ হাজার পাঁচশো চৌত্রিশ তো ছ হাজার পাঁচশো চৌত্রিশ আমরা লিখবো তো এখন আমরা ক্যালকুলেটার তুলব রোড রোড চার হাজার তিনশো ছাপ্পান্ন চার হাজার তিনশো ছাপ্পান্ন বাঘ এই যে ছয় হাজার পাঁচশো চৌত্রিশ ছয় হাজার পাঁচশো চৌত্রিশ ইন্টু এই যে একশো পঁয়ত্রিশ দেবো এই বাহু থেকে আমরা এখন প্রথম বন্টন করবো তো একশো পঁয়ত্রিশ ইন্টু তো একশো দশ একশো দশ দশমিক বাইশ ফিট আসে এখন আমরা কী করবো এটাকে এইটাকে মাইনাস দেব মাইনাস সাতাত্তর দশমিক চৌরানব্বই তো বত্রিশ দশমিক আটাইশ বত্রিশ আটাইশ এ হচ্ছে বত্রিশ আটাইশ ফিট এখন আবার আমরা কী করব এই বাহু থেকে কত ফিট আছে এটা আমরা বের করব তো রোড চার হাজার তিনশো ছাপ্পান্ন বাঘ ইন্টু এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি একশো পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি সত্র দিলাম সত্র মানে দুই ইঞ্চি করতে গেলে ফিডে দিতে হবে তো আমরা সত্র দিলাম তো একশো দশ দশমিক ছত্রিশ ফিট আসে এখন আমরা কী করব এই যে এটা মাইনাস দিব আটাত্তর দশমিক জিরো ফোর মাইনাস আটাত্তর দশমিক জিরো ফোর এইখানে হয় বত্রিশ দশমিক বত্রিশ বত্রিশ দশমিক বত্রিশ ফিট এখন আমরা এই বাহুটা বের করবো এই বাহুটা বের করব এই একই পদ্ধতি রোড চার হাজার তিনশো ছাপ্পান্ন বাঘ এই হাজার পাঁচশো ইন্টু এটা দিয়ে আমরা গুণ দিব একশো দিলে আমাদের আসে পঁচাশি দশমিক এবার ওটা হচ্ছে পঁচাশি দশমিক তিয়াত্তর পঁচাশি দশমিক তিয়াত্তর ফিট এখন আমরা কী করব এখানে মোট কত ফিট একশো পঁয়ত্রিশ ফিট একশো পঁয়ত্রিশ মাইনাস সাতাত্তর দশমিক চৌরানব্বই মাইনাস বত্রিশ দশমিক আটাইশ চব্বিশ দশমিক আটাত্তর এখানে থাকে চব্বিশ দশমিক আটাত্তর ফিট আবার এটা থেকে এটা মাইনাস দেব একশো পঁয়ত্রিশ দশমিক সতেরো মাইনাস আটাত্তর দশমিক জিরো ফোর আটাত্তর দশমিক জিরো ফোর মাইনাস বত্রিশ দশমিক বত্রিশ চব্বিশ দশমিক একাশি এখানে থাকে চব্বিশ দশমিক একাশি ফিট তো প্রিয় ভিউয়ার্স আপনারা এইভাবে জমি বন্টন করতে চাইলে অতি সহজেই এই পদ্ধতিতে আপনারা জমি বন্টন করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ